আল্লাহ পাক রসুল সাল্লাহ পাকের হাবিব রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বক্তাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীর সবচাইতে বড় বক্তা ছিলেন, জোরে বলুন ঠিক কিনা, রসুল সাল্লাহাম যখন ওয়াজ করতেন সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন, খানা লাগতো না, খানার চিন্তাই তারা করতেন না সাহাবায়ে কেরাম। আহলে সুফার অধিবাসী শুনেছেন আপনার নাম, খানার অভাবে খানার চিন্তা মোটেও তারা করতেন না, বরং রসুলের জবান থেকে কোন কথাটা বের হয়ে যায় আর কোন কথাটা বলে আমরা মিস্টেক করি এই ভয়ে তারা খানা বাদ দিয়ে রসুলের কথা শোনার জন্য সবসময় তারা রসুলের আশপাশে বসে থাকতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ওয়াইজ ছিলেন, এমন এক বক্তা ছিলেন যার আমলে সিরাতে সুরাতে কথায় কাজে হুবহু যার মিল ছিল, বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যার কথা পুরা কথা এবং পুরা কাজ হুবহু কোরআনুল কারীমের সাথে মিলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র সম্বন্ধে, আম্মা জান জবাব দিলেন, কানা খুলুকুল কোরআন, পুরা কোরআনটাই তোর চরিত্র, বলুন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে আমাদেরকে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে তার পুরা সুন্নতের উপরে আমাদের অটল থাকতে হয়, জোরে বলুন ঠিক কিনা। আমরা দুনিয়ার সব লম্প ঝম্প বাদ দিব, পৃথিবীতে আমরা কতদিন আর থাকবো বলেন, আজকে আছি কালকে থাকবো না, আমাদের মূল্যায়ন কতক্ষণ, যতক্ষণ আমরা পৃথিবীতে আছি, আমরা পৃথিবীতে থাকবো না আমাদের মূল্যায়ন থাকবে না, জোরে বলুন ঠিক কিনা। আগো আল্লাহর বান্দারা, প্রত্যেক বক্তা এবং শ্রোতাকে সংশোধন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে একটা পয়গাম জারি করে দিয়ে গেলেন, সবাইকে শিক্ষা দিয়ে গেলেন কেমন বক্তা হওয়া দরকার আর কেমন শ্রোতাই বা হওয়ার প্রয়োজন। বক্তাদের খুলুসিয়ত যদি না থাকে শ্রোতা তার দ্বারা কোনো উপকার লাভ করতে পারবে না। বক্তার ভিতরে যদি আমলের সমন্বয় না থাকে, এলেমের সমন্বয় না থাকে, মাওলাকে খুশি করার জন্য যদি কথা বলা না হয়, আমলের নিয়তে যদি কথা বলা না হয়, ওই আমল নিজে না করে অপরকে বলতে গেলে ওই আমলের দ্বারা শ্রোতার কোনোদিন ট্যাবলেটে কাজ করবে না। সংক্ষেপে একটা ঘটনা বলছি আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করছিলেন, ওয়াজ করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে সাহাবী একজন সন্তানকে নিয়ে রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি কোন নসিহত করেন, এই সন্তান বেশি বেশি মিষ্টি খায়, মিষ্টির ব্যাপারে একটু নসিহত করেন। আল্লাহর হাবিব একটু চিন্তা করে বললেন, এক সপ্তাহ পরে আসো, এক সপ্তাহ পরে তোমার সন্তানকে নসিহত করা হবে। এক সপ্তাহের মধ্যে কোন সাহাবী রাসূলকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এক সপ্তাহের মধ্যে তিনি তার মিষ্টি খাওয়ার পরিমাণটা রাসূলের নিজেরই বেশি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিষ্টির পরিমাণটা কমায় দিয়েছেন, মিষ্টি খাওয়া কমায় দিয়েছেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক সপ্তাহ পরে তার সন্তানকে নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ছেলেকে বলে, সন্তান তুমি ছোট মানুষ, বেশি মিষ্টি খাবা না, বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য এবং ব্রেনের জন্য উভয়টার জন্য হানিকর। সুবহানাল্লাহ বলে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, কি হলো, এক সপ্তাহ আগে তো আপনি এই কথাটাই বলতে পারতেন, কি হলো আপনি এক সপ্তাহ পর এই কথাটা বললেন, মিষ্টি কম খাওয়ার কথা কেন এতদিন পরে বললেন এক সপ্তাহ পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, সাহাবীরা শুনে না, এক সপ্তাহ আগে আমি রসুলই বেশি বেশি মিষ্টি খাইতাম, আমার রসুলের মিষ্টির প্রতি বেশি আকর্ষণ ছিল, আমি নিজেই যখন মিষ্টির প্রতি বেশি আসক্ত ছিলাম, আমি নিজেই যেটার উপর আমল করতে পারি না, কিভাবে আমি আরেকজনকে মিষ্টি কম খাওয়ার প্রতি নসিহত করব, এই এক সপ্তাহে পুরো আমি মিষ্টির উপর কন্ট্রোল এসে এনে নিয়েছি, আমি নিজেকে কন্ট্রোল করেছি, মিষ্টি কম খাওয়া অভ্যাস করেছি, তারপরে আমি মিষ্টি কম খাওয়ার জন্য আরেকজনকে নসিহত করেছি। আগে আমল পরে ওয়াজ, আগে আমল আগে এলেম পরে ওয়াজ, নিজে নিজে যদি আমল করতে না পারি মুসলমান,
বক্তার যদি আমল না থাকে শ্রোতার আমল হবে না। এই জন্য আমি নিজেকে সংশোধন করার জন্য, নিজে নিজে আমল করার জন্য চেষ্টা করতেছি। আপনাদেরকে আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, মুসলমান যেই কথাগুলো জবান দিয়ে বের হবেন এই কথাগুলো যেন নিজে আমল করতে পারি আর আপনারা যেন আমল করতে পারেন, এই নিয়তে আমি গুনাহগার আপনি আপনাদের সামনে এসেছি। সকলে মন প্রাণ খুলে একটু দোয়া করে যাবে কি, যে কথাগুলো হবে এই কথাগুলোর উপর আমল যেন করতে পারি। সকলেই বলা যাবে কি আমিন। প্রস্তুত আছেন আপনারা? মনের মধ্যে কোন সিয়াত পয়দা করে নেন, মুসলমান ওয়াজ করবো নি আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজ শুনবো আল্লাহকে খুশি করার জন্য, নামাজ আদায় করবো আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য, দান করবো আল্লাহকে খুশি করার জন্য। সমস্ত ইবাদতগুলো যদি মানুষের আল্লাহমুখী হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, ওই ইবাদতটাই কেবল আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বাবার মুখের কথা নয়, আমি বানোয়াটো কোনো কথা বলছি। আল্লাহর হাবিব ফরমান, আখলিস দীনাকাম ইয়াকফিকাল আমালুল কলিল। আরে মুমিন, তোমার নিয়তকে খাঁটি করো, তোমার আমলকে ভেজাল মুক্ত করো। নির্ভেজাল যে আমলটা করবা, এই নির্ভেজাল অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে সুবহানাল্লাহ না বলে মনে হবে আপনি ফ্রিজ হয়ে গেছেন, বোঝেন নাই। সুবহানাল্লাহ বললে কি লাভ হবে জানেন? আল্লাহ আমাদের দেওয়ার জন্য প্রস্তুত, আমরা শুধু নিতে অস্বীকার করি। অস্বীকার মানে বাচন ভঙ্গিতে অস্বীকার, কার্যকলাপে অস্বীকার, আল্লাহকে কি অস্বীকার করি না। নিতে আমরা একটু অলসতা করি, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে একটু অপ্রস্তুত। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তার জন্য রোপণ করেন, বলুন সুবহানাল্লাহ। এই গাছটার পরিধি হবে, আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, 100 বছর একটা তেজি ঘোড়া যদি গাছে দৌড়াইতে থাকে 100 বছর গাছের পরিধি শেষ করতে পারবে না। জান্নাতের মধ্যে এত বড় পরিমাণ গাছ তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, যাকে জান্নাতের মধ্যে যার জন্য গাছ তৈরি করবে তাকে মনে আল্লাহ জান্নাত দিবেন না? দিবে অবশ্যই। যে সন্তানের জন্য ঘর বাবা তৈরি করে, সন্তানের জন্য ঘরে ফ্রিজের ব্যবস্থা করে, ঘরের আলমারি ড্রেসিং টেবিলের সব কিছু ব্যবস্থা করে, তাহলে মনে হচ্ছে এটা অমুক সন্তানের জন্য এই টেবিলটা করতেছি, এই ড্রেসিংটা করতেছি, ফ্রিজটা করতেছি, এসির ব্যবস্থা করতেছি, তাহলে মনে হইতেছে ওই সন্তানকে ঘরটা বাবাই দিবে না, এরকম মনে হচ্ছে না? তার মানে আল্লাহ যখন আমাদের জন্য জান্নাতের একটা, জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করলেন, তার মানে বোঝা যাচ্ছে সুবহানাল্লাহ বললো যে তার জন্য আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব করেছেন, বলুন সুবহানাল্লাহ। রাগ করলেন আমার কথায়? তাহলে আমরা যারা এখানে আছি, আমরা কি নিয়তটাকে ইনশাল্লাহ পরিশুদ্ধ করতে পারি, যে নিয়তে আছি আল্লাহ যেন প্রত্যেকটা নিয়ত, শুধুমাত্র প্রত্যেকটা আমল যেন আল্লাহকে খুশি করার জন্য আমাদের তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। আমরা যে কাজগুলো করি, প্রত্যেকটা কাজই দুই ধরনের হয়, কয় ধরনের কথা বলতে হবে, কয় ধরনের? প্রত্যেকটা কাজই দুই ধরনের হয়, একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ। আমরা মন্দ কাজের প্রতি অভ্যস্ত, নেক কাজের প্রতি আজীব আশ্চর্য বোধ করি। এই যে প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলে আজকে যদি লোকে টইটুম্বর হয়ে যায়, কানায় কানায় ভরপুর হয়ে যায়, মানুষ আশ্চর্য বোধ করবে নারায়ণপাড়ার এই মাহফিলে এত বড় প্যান্ডেল, এই প্যান্ডেল পুরা টইটুম্বর হয়ে গেছে, কী ব্যাপার আশ্চর্য, এত লোক, আবুল হায়াত হুজুরের ওয়াজে এত লোক, আশ্চর্য, মানুষ আশ্চর্য হয়ে যাবে। আর এরকম সেম প্যান্ডেলে যদি একটা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা হতো, তাহলে সেই অনুষ্ঠানে যদি লোক এত এই পরিমাণ হতো আর যদি প্যান্ডেল না ভরে যেত, সেখানেও মানুষ আশ্চর্য হইতো, কী ব্যাপার, গানের আয়োজন করা হলো, বড় শিল্পী আসলো, কিন্তু এখানে এই প্যান্ডেলের লোক এখনও ভরে নাই। কারণ কি? মানুষ নেকের বেলায় আশ্চর্য বোধ করে, নেকের বেলায় আশ্চর্য বোধ করে, আর গুনার বেলায় মানুষ বলে এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? হয়তো ভাই আপনাদের এই ভাষায় হতে কথা বলতে একটু অভ্যস্ত কম হচ্ছে, কারণ দীর্ঘ 12 বছর 14 বছর আমি বরিশাল ঢাকায়, এই জন্য আমি আপনাদের এলাকারই ছেলে, জয়পুর ডিস্ট্রিক্টেরই ছেলে, এই গ্রামে আমার নানার বাড়ি, ইনি আমার নানা। তো যাই হোক, একটু নিচে নামাই দেবেন। আপনারা আমরা যখন আছি এখানে, আলোচনা বেশিক্ষণ হবে না, কারণ আমি তো আপনাদের এই আত্মীয় স্বজন, এ হিসেবে অল্প আলোচনা হবে। আর যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, উনি আপনাদের কাছে একটু বেশি সময় নিয়ে আলোচনা করবেন। আপনারা শুনতে রাজি আছেন?
যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ মুখ চলতে থাকবে। আপনারা মুখ চালাতে রাজি আছেন? এখানে আমরা কোনো দলের, কোন আওয়ামী লীগ, কোন বিএনপি, কোন জাতীয় পার্টি, কোন জামাত, কোন অন্য কোন দলের, যে যে দলের থাকুক, এখানে কোনো দল আছে? দল মত ছেলছেলা নির্বিশেষে আমরা সকলেই মুসলমান, জোরে বলুন ঠিক কিনা? আমাদের দল একটা, আমরা মুসলমান, জোরে বলুন ঠিক কিনা? অনুসলিম কোনো ভাই থাকতে পারে, কোনো আপত্তি নেই, তারাও হয়তো হেদায়তে আল্লাহ তাআলা তাদেরকে নূর দ্বারা আলোকিত করতে পারেন, এতে কোনো ভুল আছে? আল্লাহ তাআলা করতেই তো পারেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়তের নূর দ্বারা আলোকিত করতে পারেন। আমরা দোয়া করছি যদি কোনো অমুসলিম থেকে থাকেন আল্লাহ তাদেরকে হেদায়তের নূর দ্বারা আলোকিত করেন। আর আমরা যেসব আমলগুলো করছি আল্লাহ আমাদের আমলগুলোকে অঢেল পরিমাণ, ব্যাপক পরিমাণ বাড়ানোর তৌফিক দান করেন, সকলে বলছি আমিন। সময় তো উপস্থিতি, আলোচনার শুরুতে আরামে ভূমিকা যেতে চাচ্ছি না, সরাসরি আলোচনার ভিতরে যেতে চাচ্ছি, আপনাকে শুনবেন ইনশাআল্লাহ। সময় তো উপস্থিতি, আল্লাহ পাকের বান্দা আমরা, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমল দুই ধরনের, একটা হলো বদ আমল, একটা হচ্ছে নেক আমল। আমরা কি বদ আমল করবো না নেক আমল করবো? আল্লাহর কাছে বদ আমল গ্রহণযোগ্য নয়। বদ আমল গ্রহণযোগ্য? সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, শোনো বান্দারা, সব আমলই আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, পছন্দনীয় নয়। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যে নেক আমলটা করবা, ভালো আমলটা করবা, শুধুমাত্র সেই নেক আমল, ভালো আমলই আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ! ওরে আল্লাহর বান্দারা, আমরা নামাজ আদায় করবো নেক আমল না বদ আমল, আমরা পর্দা করবো নেক আমল না বদ আমল, আমরা হজ করবো নেক আমল না বদ আমল, মায়ের খেদমত করবো নেক আমল না বদ আমল, সালাম দেব নেক আমল না বদ আমল। কথা বলেন না, বুঝেন না? নেক আমল না বদ আমল? ওরে আল্লাহর বান্দারা, যদি নেক আমল হয় মানুষকে কষ্ট দিব নেক আমল না বদ আমল? কষ্টের বদ? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুমকে অমান্য করবো নেক আমল না বদ আমল? মানুষকে থাপ্পড় দিব অন্যায় ভাবে নেক আমল না বদ আমল? টাকা অন্যের হক নষ্ট করে খাবো নেক আমল না বদ আমল? অন্যের জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেব নেক আমল না বদ আমল? ওরে আল্লাহর বান্দারা, এই জন্য আমল দুই ধরনের হয়, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। আপনারা কি নেক আমলের পক্ষে নাকি বদ আমল? কারা কারা নেক আমলের পক্ষে রে মুসলমান? আট্টালুখানা জায়গায় রব্বে করিমকে দেখায় দেন, আল্লাহু আকবার, হে আল্লাহ, আমরা তোমার বান্দা, আমরা সকলে নেক আমল করতে চাই, কবুল করে নাও, সকলে বলুন আমিন। আয় আল্লাহ, তোমার কুদরতি ক্যামেরায় ফিট করে নাও, আমরা তো গুনাহগার, তুমি তো গাফফার, আজকে তাওবা করতেছি, যত বদ আমল হয়েছে মাফ করে দাও, যত নেক আমল হয়েছে কবুল করে নাও, সামনে সকল নেক আমলগুলো করার তৌফিক দান করে দাও। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আমিন? ও আল্লাহর বান্দারা, আপনাদের খিদমতে আরশ করতে চাই, শুরুতে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি। ওরে আল্লাহর বান্দারা, আমরা সকলে আপনাদের, আমরা সকলে জানি আমরা মুসলমান, আমরা কি মুসলমান কিনা? মুসলমান। মুসলমান হিসেবে আমাদের কিছু ইবাদত করার দরকার আছে কি নাই? আমরা ইবাদত করব কার? ইবাদতের মালিককে। ইবাদতের মালিককে বল আল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমান আর কারো পায়ে সেজদা দেয় না, ঠিক? ওরে আল্লাহর বান্দারা, ইবাদতের ক্ষেত্রে আমরা যখন দুটা লাইন ভাগ করে নিব, আমলের ক্ষেত্রে যখন দুটা লাইন ভাগ করে নিব, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল, হকের ক্ষেত্রে দুইটা হক আছে, একটা হলো হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ, জোরে বলুন ঠিক কিনা? হকুল্লাহর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত,
পর্দা বসিদাম, এগুলো হচ্ছে হক্কুল্লাহ, জোরে বলুন ঠিক কিনা। আর একটা হচ্ছে হক্কুল ইবাদ, হক্কুল ইবাদ হচ্ছে পিতা মাতার খেদমত করা, অন্যকে সালাম দেওয়া, অন্যের সঙ্গে সদাচরণ করা, মানুষের খেয়াল রাখা, মানুষের সঙ্গে সবসময় হৃদ্যতা সম্পর্ক রাখা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের হক মানুষকে বোঝাইয়া দেওয়া, মানুষের খোঁজখবর নেওয়া, আমার সঙ্গে মানুষের লেনদেন ঠিক রাখা, মুআমালাত মুআশারাত ঠিক রাখা, এটাকে বলা হয় হক্কুল ইবাদ, জোরে বলুন ঠিক কিনা। আরে আল্লাহর বান্দারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শোনো মুসলমান, আমি আল্লাহর রাসূলের সাহাবী বললাম, আমরা যারা গুনাহ করি, আমরা গুনাহ করি কি করি না, গুনাহ করি কি করি না? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী বলেন, যদি কোনো বান্দা গুনাহ করে, গুনাহের পরে যদি তওবা করে, তওবা করি না আমরা, গুনার পরে যদি তওবা করি, আল্লাহর হাবিবের সাহাবি বলেন, যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তিনটি শর্তের বিনিময়ে তার তওবা কবুল করে নেন। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত হলো, বান্দা যে গুনাহ করেছে চিরদিনের জন্য ওই গুনাহটা বাদ দিয়ে দিবেন। দুই নাম্বার শর্ত হলো, বান্দা যে গুনাহ করেছে ওই গুনাহটা আর কোনোদিন করবে না। তিন নাম্বার শর্ত হলো, দুই নাম্বার শর্ত হলো, যে গুনাহ করেছে ওই গুনার জন্য সব সময় কাঁদতে থাকবে, অনুশোচনা করতে থাকবে। তিন নাম্বার শর্ত হলো, আজীবন গুনাহকে দূরে রাখিয়া, আল্লাহকে সামনে রাখিয়া সব সময় কান্নার তার চোখে পানি রেখে সব সময় আল্লাহর কাছে অনুশোচনা করতে থাকবে। এই তিনটা শর্তের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেন। যদি সে গুনাহটা আল্লাহর হক নষ্ট সংক্রান্ত হয়, কার হক? আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, সাপোজ কেউ নামাজ আদায় করলো না, এ বান্দা যদি তওবা করে, তাহলে এই তিনটা শর্তের বিরুদ্ধে আল্লাহ তাকে মাফ করে দিবেন। হযরত আলী বলেন, তবে হ্যাঁ, কোনো বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দার হক বান্দাকে না পোষানো পর্যন্ত আমার আল্লাহ এই তওবা কবুল করবেন না, তওবা কবুল করবেন না, তওবা কবুল করবেন না। বুঝতে পেরেছেন? ওয়াজ একটু শক্ত হচ্ছে এখন, ওয়াজ একটু শক্ত হচ্ছে, রাগ করতেছেন? ওয়াজ একটু শক্ত হইতেছে। নিজের বাবার সম্পদ, সাবধান, যারা বৃদ্ধ হয়ে গেছেন, ছেলেকে সব সম্পদ রেখে দিবেন না, মেয়েও ভাগিদার, মেয়েও ভাগিদার, সাবধান। এটা হক্কুল ইবাদ। এটা কি ক্ষমতা আছে অন্যকে রাস্তায় ফেলায়াম, রাস্তায় ধরে রাস্তার পাশে নিয়ে থাপ্পড় দিয়েছি, অন্যায় ভাবে হক্কুল ইবাদ নষ্ট হয়েছে কি হয় নাই? মামলা ঠিক আছে, টাকায় টাকা, আমি হুজুর মানুষ, আমি আপনাদের এলাকার ভাগনা নাতি হিসেবে টাকা ধার চেয়েছি, হুজুর মানুষ, 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা ধার নিয়েছি, একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, তিন মাস, এক বছর, দুই বছর, তিন বছর হয়ে যায়, হুজুরের কোনো খবর নাই। ওরে আল্লাহর বান্দারা, মনে রাখবেন, ওলামায়ে কেরামরা বলেন, বর্তমান যুগে যার মুআমালা ঠিক, সেই যুগের সবচাইতে বড় বাইজিদ বস্তামি। অনেকে দেখবেন মুআমালা ঠিক না, মুআমালা বুঝছেন আপনারা, লেনদেন, 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 দোকানে গায়ে বলে এক সপ্তাহ পরে দেবো, এক মাস পরেও খবর নেই, আছে না এরকম? হুজুরেরও এরকম হয়, আমারও এরকম হয়। বর্তমানে ওই খেয়াল করবেন, লেনদেন ঠিক যার বড় বাইজিদ বুস্তামি জামানা, সে বড় বড় আল্লাহর ওলিশে এখন, কারণ যে লেনদেন ঠিক রাখতে পারবে, সে সব ঠিক রাখতে পারবে। এই জন্য আপনারা যারা আছেন, হক্কুল্লাহ তো ঠিক করবেন, হক্কুল ইবাদ ঠিক করার দরকার আছে কি নাই? আরে আল্লাহর বান্দারা, আমার আয়াতে কারিমার মধ্যে তেলাওয়াতের মধ্যেই বুঝতে পেরেছেন, আপনাদের সামনে কি আলোচনা করতে চাইতেছিলাম, সংক্ষেপ আলোচনা। প্রধান অতিথিকে সময় দিতে হবে, প্রধান বক্তাকে আমরা সময় দেব, আমি আপনাদের কাছে শুধু দোয়ার জন্য এসেছি, আর কোনো কিছু নয়। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের শুকরিয়া, প্রায় প্রতিদিনই আলোচনা চলছে, একদিনও প্রায় খুব কমে গ্যাপ রয়েছে, আল্লাহর ফজলে খুব কমের গ্যাপের মধ্য দিয়ে সব জায়গাতে আল্লাহর রহমতে বিভিন্ন জায়গাতে প্রধান অতিথি হিসেবে আল্লাহ বয়ান করার তৌফিক দান করতেছেন। শুধুমাত্র নিজের নানার বাড়ি এলাকা হিসেবে, মামার বাড়ি এলাকা হিসেবে দোয়া চাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি, আপনারা কিন্তু একটু প্রাণ খুলে দোয়া করতে পারবেন কিনা?
মনে করতেছেন আমাদের মামা তো আমাদের ভাগনা তো আমাদের মলম দিয়ে যাইতেছে, গালিগালাজ করতেছেন। ওরে আল্লাহর বান্দারা, না না, আল্লাহর কসম করে বলতেছি, কারো সাথে আমার আদাওয়াত নাই, কারো সাথে শত্রুতা নাই, কারো সাথে টাকা পয়সা লেনদেন নাই, শুধু আল্লাহর দিকে তাকিয়ে যাতে আমরা একসঙ্গে জান্নাতে যেতে পারি, নানার বাড়ি এলাকার লোক হিসেবে যেন সবাই আমাকে একসঙ্গে যেন জান্নাতে থাকতে পারি, এই সুপারিশ যেন আপনারা করতে পারেন, আমিও যেন আপনাদের সঙ্গে জান্নাতে যেতে পারি। এই সম্পর্কেই শুধুমাত্র আপনাদের কাছে কথাগুলো বয়ান করতেছি, আপনারা রাগ করবেন না, পারলে আমার জন্য দোয়া করবেন, না পারলে কোনোদিন অভিশাপ করবেন না, পারবেন ইনশাআল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, আপনাদের খেদমত আরজ করতে চাই, একটা হচ্ছে হক্কুল্লাম, আর একটা হচ্ছে হক্কুল ইবাদা। হক্কুল ইবাদের ব্যাপারে মানুষ আমরা অসচেতন, অনেক সময় আমরা অনীহা করে বসি, অলসতা করে বসি, আমরা ইচ্ছা করে অনেক সময় হক্কুল ইবাদের দিকে খেয়াল রাখি না। মনে রাখবেন মুসলমান, আপনি পৃথিবীতে আছেন যতদিন আপনার মূল্যায়ন ততদিন, হক্কুল ইবাদ নষ্ট করবেন মনে রাখবেন আপনি বেশি দিন পৃথিবীতে টিকবেন না। আপনি কার জন্য হক্কুল ইবাদ নষ্ট করতেছেন? আপনার সন্তানের জন্য। হে বান্দা, আপনি পৃথিবীতে থাকবেন না, চিন্তা করে দেখেন, বালিশের সঙ্গে মাথাটা লাগায়া গভীর রাতে আপনি একা একা চিন্তা করে দেখবেন কাদের জন্য হক্কুল ইবাদ নষ্ট করতেছেন। চিন্তা করে দেখবেন যে সন্তানের জন্য হক্কুল ইবাদ নষ্ট করছেন। আপনি যখন মারা যাবেন, আপনার মারা যাওয়ার সাথে সাথে যদি সুক্তাহারের মাথায় কোনো জায়গা থাকে, পাকার মাথায় জন্য কোনো যদি কোনো জায়গা থাকে, আপনি মারা যাবেন যেদিন, দুই দিন পরে আপনার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান যদি থেকে থাকে, কেউ পাকার মাথার মিডিল পয়েন্টের জায়গা নিয়ে কারাকারি শুরু করবে, কেউ সুক্তাহারের জায়গা নিয়ে মারামারি শুরু করবেন, কেউ বা যদি জয়পুরহাট সদরে বাটার মোড়ের আশপাশে যদি কোনো জায়গা থাকে সেই জায়গা নিয়ে মারামারি শুরু করবে। ওরে মুসলমান, সুযোগ্য সন্তান যদি আপনি রেখে যেতে না পারেন, ওই সন্তানের যে আমলগুলো করবে ওই আমলের পার্সেন্টেজ কবরে বসে আপনি পাইবেন। মনে করেছেন সুখ অটোমেটিক পাবেন? না না, সুখ অটোমেটিক পাওয়া সম্ভব নয়। আমলও দুই ধরনের হয়, একটা হচ্ছে আমলে জারিয়া, আমল হলো এক ধরনের আমলে জারিয়া, আর আমল হলো একামাতিয়া। একটা আমল শুধু একত্রিতভাবে হয়ে যায়, যে আমলটা একবার হয়েছে ওই আমল, যেমন যদি কেউ জেনা করে, জেনার একটা হদ রয়েছে, একটা শাস্তি রয়েছে। একটা জেনার শাস্তি হলো যদি কেউ প্রকাশ্যে জেনা করে, যদি কোনো শাস্তি প্রমাণ আসে তাকে আঘাত করো, বেত্রাঘাত করো, অথবা যদি বিবাহিত হয় রজম দিয়ে হত্যা করে দাও, এটা হলো ইসলামী শরীয়তের বিধান। এটা একটা হদ রয়েছে, একটা বিধান রয়েছে। আবার আর এক শ্রেণীর আমল হলো, সেটা হলো আমল দুই ধরনের হয়, আমলে জারিয়া। ওরে মুসলমান, আমরা জানি সাদকায়ে জারিয়া, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কোনো আমল তার বাকি থাকে না, তবে হ্যাঁ, তিনটা আমল পৃথিবীতে বাকি থাকে, সাদকায়ে জারিয়া, নেক সন্তান যদি রেখে যায়, উপকারী এলেম যদি রেখে যায়, এই তিনটার সাদকায়ে জারিয়ার মতো সওয়াব তার কবরে বসে সে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ, কথা বোঝেন নাই? মানুষ মারা যাওয়ার পরে কোনো আমল থাকে না, তবে হ্যাঁ, তিনটা আমল তার বাকি থাকে, সন্তান যদি নেক সন্তান রেখে যায়, যদি উপকারী এলেম রেখে যায়, আর যদি সদকায়ে জারিয়ার কোনো কাজ করে যায়, এই তিনটা আমল কিয়ামত পর্যন্ত তার সদকায়ে জারিয়ার মতো সওয়াব পৌঁছতে থাকবে। যদি কেউ মক্তবখানা চালু করে যায়, মসজিদে দান করে যায়, মসজিদ নির্মাণ করে যায়, মাদ্রাসা নির্মাণ করে যায়, খানকা নির্মাণ করে যায়, লিল্লা বোর্ডিং নির্মাণ করে যায়, যদি কোনো নেক আমল করতে থাকে, রাস্তাঘাট নির্মাণ করো, একটা গাছ লাগিয়ে গিয়েছে, যতই নেক আমল করবে এই নেক আমলগুলো কবরে বসে বসে তার পার্সেন্টেজ সওয়াব পেপাইতে থাকবে। জোরে বলুন ঠিক কি না? আরেকটা হলো গুনাহে জারিয়া। গুনাহে জারিয়া কাকে বলা হয়? কেউ সিনেমা হল তৈরি করে গেছে, কেউ বার সেন্টার চালু করে গেছে, কেউ ক্যাসিনো চালু করে, একটা গুনার ভাগ আপনার কবরে পুষতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা আজকে থেকে নিয়ত করতে পারি কি, যতদিন বাঁচবো নেক আমল করার চেষ্টা করব, আর ভালো আমলের একটু সহযোগিতা করব, নিয়ত করা যাবে কি? আয় আল্লাহ, তোমার কুদরতি ক্যামেরায় তুমি ফিট করে নাও, আমার নানা বালি এলাকার মানুষদেরকে তোমার কুদরতি নজরে সপর্দ করে দিলাম, আমাদের সবাইকে তুমি নেক আমলের প্রতি বেশি বেশি ঝোকার তৌফিক দান করে দাও। সকলে বলি আমিন। আরে আল্লাহর বান্দারা, কার জন্য আপনি সম্পদ করেছেন? এই সম্পদ পৃথিবীতে থাকবে না, আপনি যখন মারা যাবেন মসজিদে বাইতুল মামিন ময়াপাড়ায়, আপনি এই মসজিদে যখন নারায়ণপাড়া মসজিদে এলা হয়ে যাবেন, আবু জাফর মাস্টার সাহেব আর দুনিয়ায় নাই, আমার নানা দুনিয়ায় নাই,
আমি আমাকেই নিয়ে বলছি, রুহুল আমিন আর দুনিয়ায় নাই, মাইকে এলান হয়ে যাবে জিয়াপুর মসজিদের অমুক মুক্তি রুহুল আমিন আর দুনিয়ায় নাই, মাইকে এলান হয়ে যাবে, আমার স্ত্রী যদি বেঁচে থাকে ওরে আল্লাহর বান্দারা খেয়াল করে দেখবেন, আমি যখন মারা গেছি আমার সন্তান যদি থাকে, আপনি যদি মারা যান আপনার সন্তান যদি বেঁচে থাকে, আপনার স্ত্রীর সাথে সবচাইতে আপনার বেশি মহব্বত, আপনি সকাল 10টার মারা গিয়েছেন, মাইকে এলান হয়ে গেছে আগামীকাল আসরের পরে জানাজা হবে, আপনার অনেকে আপনার খবর আছে আত্মীয় স্বজন দূরে আছে এজন্য জানাজা পড়া হবে, এক রাত্র আপনার লাশটা দুনিয়ার জমিনেই রাখা হবে, যেহেতু 24 ঘন্টা পর জানাজা হবে, এই জন্য সবাই সিদ্ধান্ত নিল লাশের কাছে কে থাকবে, কে পাহারা দিবে, সন্তানরা পরামর্শ করলো আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকব, আমাদের মায়ের সাথে আমাদের বাবার সম্পর্ক সবচাইতে বেশি, দুনিয়ার বুকে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক সবচেয়ে বেশি না বেশি, এই জন্য স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক সবচেয়ে বেশি হওয়ার কারণে সব মুরব্বীরা এবং যুবকরা পরামর্শ দিল, মায়ের সাথে যেহেতু বাবার সবচেয়ে গভীর সম্পর্ক ছিল, মাকে সবাই বলতেছে মা এতদিন বাবার সাথে আপনি ছিলেন, আজকে বাবা দুনিয়ায় নাই, বাবার লাশটা সারা রাত আপনি নিজে পাহারা দিবে, মা রাজি হয়ে যায়, হ্যাঁ সমস্যা নাই আমি রাজি হয়ে গেলাম, রাত 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে কোনো সমস্যা নাই, 12টা বেজে গেছে সমস্যা নাই, সকলেই যখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছে, রাত্র যখন ভার হয়ে গেছে, রাত্র 1টা 2টা যখন বেজে যায়, হঠাৎ করে আমাদের স্ত্রী যারা থাকবে ওই সন্তানের মা চিৎকার দিয়ে বলে ছেলে ও বৌমা ঘর থেকে বেরিয়ে আসো, আমি আর এই লাশের কাছে থাকতে পারছি না, আমার বড় ভয় হয় তোরা কেউ আমার কাছে আয়, চিন্তা করে দেখেন যে মুমিন আপনি মরে গেছেন, লাশ আপনার কোনো মূল্যায়ন নাই, আপনার স্বামী আপনার স্বামী আপনার স্ত্রী আপনার কাছে থাকবেন, অথচ এতদিন আপনি যখন জীবিত ছিলেন বগুড়া যায় থাকতে পারেন নাই, ঢাকাতে গিয়ে থাকতে পারেন নাই, ঘন্টার পরে ঘন্টা ফোন দিয়ে আপনাকে বিরক্ত করেছে, যদি রাত্রে বাহিরে থাকো তোমার আগামীকালকে ভাত নাই, দিনের বেলায় যেখানে থাকো রাত্রেবেলা তোমাকে বাড়িতে থাকতেই হবে, ওরে স্বামী সারাদিন বাহিরে ছিল কিন্তু রাতের বেলার বাড়িতে না থাকলে খবর আছে কি নাই, কিন্তু এই স্ত্রী আজকে আপনি যখন লাশ হয়ে গেলেন আল্লাহর বান্দা আপনার স্ত্রী কিন্তু আপনাকে আর সহ্য করতে পারতেছে না, অথচ আপনি যখন জীবিত ছিলেন তার কিন্তু ভয় বেশি ছিল, মৃত মানুষ কিছু করতে পারে না, লাথি মারার ক্ষমতা আছে, থাপ্পড় মারার ক্ষমতা আছে, অথচ যে এমন এমন কিছু মানুষ আছে না যে খুব মেজাজ গরম উল্টাপাল্টা হলে স্ত্রী মারে, আছে না, যদি অসুস্থ হয় এরপরে পা নাড়ায় কি করে, পা নাড়ায়, অথচ একটা ভয় ছিল সে অবস্থা বেঁচে থাকা অবস্থা, কিন্তু মারা গেলেন ভয় কোনো নাই, কিন্তু দেখেন কেমন যেন তার মনে হইতেছে মনে লাশে আমাকে উঠাই নেবে, এরকম হয় কিনা চিন্তা করবেন, কার জন্য টাকা পয়সা অর্জন করতেছেন, আরে আল্লাহর বান্দার সংক্ষেপে আলোচনা যেদিকে যেতে চাচ্ছিলাম না সংক্ষেপে আলোচনা করব, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন নাকি, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ডাকাতি করতেন, ডাকাতি মানুষ খুন করতেন, 98 বা 99টা খুন করেছেন, এরপরে ডাকাত দলের সামনে পড়েছেন, একজন মুসাফির মানুষ দুইজন তার সাথে ছিল, সাথে মোট 3 জন ছিল, আল্লাহর ওলি লোকটা সামনে দিকে যাইতেছিল, নিজামউদ্দিন সে তখন ডাকাত ছিল, তার দল বল নিয়ে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে গিয়েছে, এবার বলে তোমার সঙ্গে সামানা যা আছে দিয়ে দাও আর তোমাকে এখন কতল করে দেওয়া হবে, এবার আল্লাহর ওলি বলে ও নিজা ও ডাকাতের সর্দার, তখনও নাম জানে না, ও ডাকাতের সর্দার তুমি আমাকে হত্যা করবা, আমার মাল সামানে নেবা কোনো আপত্তি নাই, তবে তোমাকে একটা প্রশ্ন করেছি তুমি জবাব দাও, বলে কি প্রশ্ন বলো, প্রশ্ন হলো তুমি কাদের জন্য ডাকাতি করতেছো আর কার জন্য মানুষকে তুমি খুন করো, কি প্রশ্ন করে উল্টাপাল্টা, হ্যাঁ প্রশ্ন উত্তর দাও, বলে আমি সংসারকে টিকে রাখার জন্য সন্তানদেরকে ভালোভাবে পরিচালনা করার জন্য স্ত্রীকে ভালোভাবে পরিবেশন করার জন্য সামাজিকভাবে যাতে করে আমরা অভাব অনটন দূর হয় এই জন্য আমি সংসার পরিচালনা করার জন্য ডাকাতি করি মানুষ খুন করি সম্পদ অর্জন করি, এবার আল্লাহর বান্দা বলে ও
ওরও ডাকাতের সর্দার, তাই যদি হয় তুমি যখন আমাকে হত্যা করবে কোনো আপত্তি নাই, আমি আমি ওয়াদা দিলাম তুমি বাড়ি থেকে ঘুরে আসো, যে স্ত্রীর জন্য এত কিছু করতেছো, সন্তানের জন্য এত কিছু করতেছো, তারাকে যখন তুমি জান্নাত জাহান্নামের যদি আসামি হয়ে যাও, তারাও কি তোমার সাথে জাহান্নামে যাবে কিনা, তোমার সাথে কবরে থাকবে কিনা, এই তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, তাদের কাছ থেকে ওয়াদা নিয়ে আসো, যদি তোমার সাথে কবরের সাথী হয়, জাহান্নামে যদি সাথী হয়, আমি ওয়াদা দিলাম আমাকে তুমি এসে তুমি সাথে সাথে হত্যা করিও। নিজামত দিয়ে দৌড়ে গিয়েছে সন্তানের কাছে, মেয়েকে বলছে ও কলিজার টুকরা মেয়ে, তোমার কাছে বলি আমি তোমাকে মেয়ে হিসেবে লালন পালনের চেষ্টা করেছি, তুমি একটু বলো আমি যখন ইন্তেকাল করব, আমি ইন্তেকালের সময় আমার কবরে তুমি যাবা নাকি? এবার মেয়ে বলে বাবা সম্ভব না, কারণ আল্লাহ কাকে কখন মৃত্যু দিবে কেউ আমরা জানি না, এই জন্য তোমার সাথে কবরে যাওয়া আমার সম্ভব না। ওরে মেয়ে, আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, আমি তো ডাকাতি করে সব সম্পদগুলো তোমাদেরকে লালন পালন করার জন্যই নিয়ে এসেছি, তুমি কি আমার সাথে জাহান্নামে যাবা নাকি? মেয়ে বলে সম্ভব না সম্ভব না, আমাকে কেমনে মানুষ করবা, দায়িত্ব তোমার পিতা হিসেবে, আমি কি বলেছি নাকি আমাকে তুমি ডাকাতির পয়সা দিয়ে মানুষ করো? ছেলেকে বলা হয়, ছেলে একই জবাব দেয়, প্রাণের প্রিয় তোমার স্ত্রীকে যখন বলো স্ত্রী যত স্বর্ণ হীরা জহরত মনি মুক্তা পেয়েছি সবই তো তোমার কাছে এনে দিয়েছি, তুমি তো আমার জীবনের সাথী ছিলা, তুমি কি আমার কবরের সাথী হবা, তুমি কি আমার জাহান্নামের সাথী হবা যদি জাহান্নামী হয়ে যায়? স্ত্রী বলে সম্ভব না, আমি কি বলেছি নাকি যে আমাকে আপনি এইভাবে এইভাবে সম্পদ দেন, যদি আপনি নেক ভাবে দিতেন তাতে তো আমি খুশি হইতাম। এবার নিজামত দিন দৌড় দেয় আর পিছনে ঘুরে তাকায় না, এবার দৌড়ে গিয়ে আল্লাহর ওলি হাতে ধরে পায়ে ধরে বলে ওগো আল্লাহর বান্দা, আমি তো ভুল করেছি, আমাকে তওবা করার সুযোগ আছে নাকি? আমি তওবা করতে চাই, দুনিয়া কিছু নয়, কারো জন্য দুনিয়া নয়, আল্লাহ এই খুনিকে ডাকাতকে যুগের শ্রেষ্ঠ ওলি হিসেবে কবুল করে নিয়েছে, এজন্য আমরা কি পারবো আল্লাহর বান্দারা মানুষের হক নষ্ট করব না, মানুষকে কষ্ট দিব না পারবো? ওরে আল্লাহর বান্দার আপনাদের খেদমতে আজ করতে চাই, চিন্তা করে দেখবেন পৃথিবীতে বেশি দিন থাকবেন না, শুধু আমি থাকবো যতক্ষণ মূল্যায়ন ততক্ষণ, আমি যখন থাকবো না, আমি যদি আজকে এখানে না আসতাম মাহফিল বদি বন্ধ থাকতো, বন্ধ থাকতো নাকি চলতো মাহফিল? তার ধারাবাহিকতা চলতো, প্রধান অতিথি হাসানুজ্জামান মিঠু যদি না আসে তাহলে মনে হয় মাহফিল বন্ধ থাকবে? মাহফিল চলবে রে আল্লাহর বান্দা, যদি আজকে মিঠু মারা যায় মিঠুর জায়গায় টিটু এসে চেয়ারম্যানি করবে, জোরে বলুন ঠিক কি না? যদি মোস্তাক মেয়র মারা যায় মোস্তাকের জায়গায় অন্য একটা কোন মোস্তাক এসে মেয়রগিরি পাবে, যদি আমার মামা শামসুল ইসলাম মেম্বার ওয়ার্ড মেম্বার তিনি যদি ইন্তেকাল করে ওয়ার্ড মেম্বার তার ভাই মামুন হতে পারে কি পারে না? ওরে আল্লাহর বান্দা মনে রাখবেন, মেম্বার গিরি থাকবে না, চেয়ারম্যান গিরি থাকবে না, আমার এমপি গিরি থাকবে না, যতক্ষণ থাকবো ততক্ষণ মূল্যায়ন, আমি যখন থাকবো না আমার মূল্যায়নও থাকবে না, আমি থাকবো না কিন্তু শূন্যস্থান পূরণ হয়ে যাবে। জাতীয় পার্টির এরশাদ মারা গেছে না, আছে এরশাদের চেয়ার কি খালি আছে না পূরণ হয়ে গেছে? মনে রাখবেন আপনি যতদিন থাকবেন আপনার মূল্যায়ন ততদিন আপনি থাকবেন না, আপনার নাম গন্ধ থাকবে না। সংক্ষেপে আলোচনা, আরে মুসলমান এই জন্য পারবেন নাকি পৃথিবীতে কাউকে কষ্ট দিবেন না, যদি পারেন মানুষের দোয়া নেবেন, কারো বদদোয়া নেবেন না, পারা যাবে নাকি? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مليك أشهد الله তোমার দরবারে আমরা গুনাহগারেরা কোন কোন শীতের মধ্যে গুনামাখা দোকানা করে হাত পেতে ধরলাম, আমাদের গুনার দিকে না তাকায়াম, তোমার রহমান রহিম নামে রসিলাই আমাদের জিন্দেগির সব গুনাগুলো মাফ করে দাও।
আল্লাহ যদি আমরা গুনাহগার তবুও তো বান্দা তোমার, আমরা গুনাহগার তুমি তো গফফার, তোমার নামের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও গো মালিক। তওবা করতেছি আর কোনদিন গুনাহ করব না, আমাদের তওবাগুলো কবুল করে নাও। আল্লাহ মাহফিলের যেন আয়োজন করলেন, এলাকার সমস্ত মুরব্বী যুবকদেরকে কবুল করে নাও, পর্দার অন্তরের মা বোনদেরকে কবুল করে নাও, যারা অসুস্থ আছেন সুস্থতার নেয়ামত দান করে দাও। এলাকার যত মরহম মরহমা বিদায় হয়ে চলে গেছেন গো মালিক, ওই কবর থেকে চিৎকার দেয় আমরা দুনিয়ার মানুষেরা শুনতে পারি না, ও গো মালিক দয়া করে তুমি আমাদের মা বাবার কবর গুলিকে জান্নাতের বাগান বানায় দাও। কত মানুষের জনম দুঃখ নাই, কারো দর্দের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো মাওলা, এই নারায়ণ পাড়ার সমস্ত মানুষগুলোর কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা বেঁচে আছেন সবাইকে হায়াতে তৈয়বা দান করে দাও, যারা যা জরুরত আছে পুরা করে দাও, মাহফিলে যারা এখনো আসতে পারে না আসার মতো তৌফিক নসিব করে দাও, সকল বক্তা শ্রোতাদেরকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।